পারিবারিক বিবাদের জেরে স্বামী ও শাশুড়ির হাতে আক্রান্ত হলেন স্ত্রী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদার মোথাবাড়ি থানার মেহারাপুর শামসচক এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন রাতে স্বামী আহমেদ রেকা বাড়িতে ফিরে স্ত্রী 26 বছরের ডুলি খাতুনকে খাবারের কথা বলে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয় বলে অভিযোগ। স্বামী ও শাশুড়ি ক্ষিপ্ত হয়ে ডুলি খাতুনকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের অন্যান্য সদস্যরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ডুলি খাতুন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমার শাশুড়ি আর আমার স্বামী মেরেছে। কেন মারলো? কেন মারলো? আমাকে এক বছর থেকে ভালো করে খাওয়া দাওয়া খরচ দিচ্ছে না, কিছু দেয় না। মানে কি বোম্বে থাকছে, মেয়ের সঙ্গে কথা বলছে। আজকে মানে আমার কাছে মানে খেয়েছিল, তারপরে আর খাইছে না আমার কাছে। মানে কোনো ঝগড়া ঝাটি কিছু হয়নি। আর আজকে আমি আমার স্বামীকে বললাম কি তুমি কি আমার কাছে খাবো না, তো ও বলছে কি না আমি খাবো না। দিয়ে এবার আমার শাশুড়ি বকতে লাগলো, দিয়ে আমাকে লাঠি দিয়ে মারলো, স্বামী মারলো। বাড়ি থেকে চেয়েছিলি রোডে দিয়েছে। কি দিয়ে মারধর করা হয়েছে? চুলের ঝটি ধরে মেরেছে, আর লাতে লাতে মেরেছে। আমার শাশুড়ি বাঁশ দিয়ে মেরেছে। কারণ হচ্ছে কি মানে আমার স্বামী আমার কাছে খাচ্ছে না, তো আমি ওটা কথা বলতে গেলাম কি তুমি কি আমার কাছে খাবো না, তো ওটার জন্যই আমাকে মারতে হবে। কত টাকার মতো ধার দেনা হয়ে গেছে? আমার মানে দল চলছে, তো দলের টাকাটাও দিচ্ছে না। আমি বিড়ি বেঁধে খাচ্ছি আর চালাচ্ছি। মোটামুটি ওনারা কিস্তি নিয়েছে, কত টাকা কিস্তি পাবে? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।